হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে তো হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখুন কেননা এই ভিডিওতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করবো তো সমস্ত প্রশ্ন আপনাদের যতগুলো আছে সব কিন্তু আজকের এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে কি কি আপনাদের এখানে ডিটেলস বলা হয়েছে এছাড়া কি কী রুলস বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলস আমরা জানবো এক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু মাস্ট লাগবে বলা হয়েছে সেক্ষেত্রে যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড না থেকে থাকে বা যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি যদি কোনো পুরুষ থেকে থাকে আপনাদের বাড়িতে আপনার স্বামী থেকে থাকে বা আপনার যদি নামে ভুল থেকে থাকে বা স্বাস্থ্যসাথী কার্ড এখনও হয়নি আপনার তাহলে আপনি কি করবে বা আপনার এই আবেদনটা কবে থেকে চালু হবে কোথায় জমা দিবেন ফর্ম কীভাবে পাবেন সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কি কী জানানো হয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা জানবো তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুর সঙ্গে আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছাবে কোনো ভিডিওর পরবর্তীতে এই চ্যানেল থেকে আপনার মিস হবে না তো বন্ধুরা চলুন আমরা বিস্তারিত জেনে নিই যে কি কি বলা হয়েছে নিউজের মাধ্যমে বিস্তারিত আমরা সম্পূর্ণ ডিটেলস জেনে নিব তো বন্ধুরা দেখুন যেটা বলা হয়েছে এখানে সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন মার্ক করে দেখানোর চেষ্টা করছি প্রথমে যেটা বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে চালু হবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কবে চালু হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এছাড়াও বলা হয়েছে কী হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে এ প্রশ্নের উত্তরও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এছাড়াও যাদের কার্ডে নাম ভুল আছে তাদের কি হবে এবং এখানে যেটা আরও চার নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের ভাতা দেওয়া হবে কিন্তু কোনো স্বাস্থ্যসাথী কার্ড এ যদি পুরুষের নাম থাকে তাহলে কি করতে হবে তো এই সব প্রশ্নগুলো নিয়ে কিন্তু আপনার সাথে এবার আলোচনা করছি আমরা তো দেখুন তারপর যেটা বলা হয়েছে যাদের স্বাস্থ্যসাথী কার্ড এর আবেদন করা হয়েছিল কিন্তু তারা তাদের স্বাস্থ্যসাথী কার্ড বা হাতে স্বাস্থ্যসাথী কার্ড যেটা সেটা হাতে পাননি বা ইউআরএন নাম্বার পেয়েছেন তাদের কি হবে সেটা কিন্তু আপনাদেরকে বলবো স্বাস্থ্যসাথী কার্ডের আপনি আবেদন করেছেন সেক্ষেত্রে আপনার এস এম এস এসেছে মোবাইলে আপনার ছবি তোলা হয়নি হয়তো বা আপনি কার্ড পাননি ইউআরএন নাম্বার রয়েছে সেটা নিয়ে আপনি কি করতে পারবেন তবুধরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতার ঘোষণা অনুযায়ী আপাতত স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চালু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এটা মহিলাদের জন্য প্রযোজ্য এজন্য স্বাস্থ্যসাথী কার্ডের মহিলাদের নাম থেকে থাকে এ কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা মহিলাদের প্রযোজ্য তো এখানে কিন্তু মহিলাদের প্রযোজ্য বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে মহিলাদের নাম থেকে থাকে এর জন্য স্বাস্থ্যসাথীর ডেটাবেস ধরেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের চালুর কথা কিন্তু বলা হচ্ছে তো কি বলা হয়েছে আরও দেখুন এখানে যেটা বলা হয়েছে যাদের স্বাস্থ্যসাথীর কার্ড এখনও হয়নি তো তাদের কি হবে তাদেরকে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দেওয়া হবে তো যেটা বলা হয়েছে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে স্বাস্থ্যসাথী কার্ডের ডেটাবেস ধরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার দেওয়ার কাজ তো সেক্ষেত্রে যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা কিন্তু এখন আবেদন করতে পারবেন না স্বাস্থ্যসাথী কার্ড করার পরে তাদেরকে আবেদন করতে হবে তো স্বাস্থ্যসাথী কার্ড যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না এই প্রকল্পে স্বাস্থ্যসাথী কার্ড করার পরে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো কি বলা হয়েছে দেখুন যেটা বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করতে হলে স্বাস্থ্যসাথী কার্ড লাগবে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে এই আবেদনযোগ্য হবে না বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী তো জানিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু যে স্বাস্থ্যসাথী কার্ড লাগবেই এছাড়াও যেটা বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করতে হলে কি কী ডকুমেন্ট লাগবে এক নজরে দেখে নিন তো ডকুমেন্টগুলো যেটা বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বার দিতে হবে তো স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনারা পেয়ে থাকেন তাহলে স্বাস্থ্যসাথী কার্ডই তো আপনাকে দিতে হবে যদি না পেয়ে থাকেন যদি আপনাদের এরকম হয়ে থাকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছেন দুয়ারে সরকারে সেক্ষেত্রে আপনাদের নাম হয়তো ছবি তোলা হয়নি বা আপনাদের হয়তো মোবাইলে মেসেজ এসেছে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড পাননি আপনারা এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু ইউ ইউআরএন যে নাম্বারটা দেওয়া রয়েছে আপনাদের স্লিপে সেটা দিয়ে কিন্তু আপনি এখানে কিন্তু এখানে যেটা স্বাস্থ্যসাথী কার্ডের সেটা কিন্তু এর নাম্বার দিলেই কিন্তু হয়ে যাবে এছাড়া বলা হয়েছে আধার কার্ডের এক কপি জেরক্স এস সি এস টি কিন্তু এক কপি দিতে হবে এছাড়াও কিন্তু আপনি যদি এখানে পাচ্ছেন যে আবেদনকারীর এক কপি পাসবুকের প্রথম পাতার জেরক্স কিন্তু এর সঙ্গে দিতে হবে এছাড়াও যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না এছাড়াও বলা হয় যে দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর মহিলার এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু তাকে দিতে হবে তো এক কপি কিন্তু রঙিন ছবি তাকে দিতে হবে এছাড়াও বলা হয়েছে যদি কোনো মহিলার সাথে কার্ডের নাম ভুল থাকে যদি কোনো মহিলার স্বাস্থ্যসাথী কার্ডের নাম ভুল থেকে থাকে বা স্বামীর নাম যদি হেড অফ দ্য ফ্যামিলি থেকে থাকে তাহলে কোনো রকম সমস্যা নেই তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে যদি কোনো রকম ভুল থেকে থাকে নামের তাহলে এখন সংশোধন করার কোনো প্রয়োজন নেই এর জন্য কোনো টাকা পাবে না সেরকম কোনো কিন্তু বিষয় নেই এছাড়াও কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যেটা যদি কোনো পরিবার চাকরি করে থাকে বা কোনো সরকারি পেনশন পেয়ে থাকে তাহলে তারা কি আবেদন করতে পারবে তো এই বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তো এখানে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন কোনো পরিবার যদি চাকরি করে থাকলেও এই প্রকল্পের আবেদন করে থাকে তাহলে পরবর্তীতে সেটাকে যাচাই করে তার আবেদনটা রিজেক্ট করা হতে পারে এছাড়া যেটা বলা হয়েছে যে দশ নম্বরে এ প্রকল্পের আবেদন অফলাইন না অনলাইনে হবে তো এখানে এ প্রকল্পের আবেদন কিসে কিসের মাধ্যমে হবে অফলাইনে না অনলাইন অনলাইনে দেখুন বলা হয়েছে যে এ প্রকল্পের আবেদনের ফর্ম ঘোষণা অনুযায়ী যখন আবেদনের ফর্ম চালু হবে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ডাউনলোড করার অপশান দেওয়া হবে এবং সেখান থেকে ফর্ম ডাউনলোড করে জমা দেওয়া হবে এছাড়াও এই প্রকল্পের আবেদন আগামী অগস্ট সেপ্টেম্বর মাসের দুয়ারে সরকার ক্যাম্পে বসানো হবে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় সেখানে এই প্রকল্পের আবেদন আপনারা জমা করতে পারবেন তো বন্ধুরা তারপরে কি বলা হয়েছে লাস্ট দেখুন যে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন এখনও চালু হয়নি এবং রকম ওয়েবসাইট তৈরি হয়নি ওয়েবসাইটে এখনও কোনো ডাউনলোড হচ্ছে না ওয়েবসাইটে এখনও ডাউনলোড হচ্ছে না যখন ডাউনলোড হবে বা আবেদন গ্রহণযোগ্য আবেদন স্টার্ট হবে তখন আপনাদেরকে জানিয়ে দেবো তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা অনুযায়ী এগুলোই বলা হয়েছে যে যারা লক্ষীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তাদের বিষয়ে কিছু বলা হয়েছে এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের বিষয়েও কিন্তু কিছু আপডেট দেওয়া হয়েছে বিভিন্ন রকম প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে গেলেন আজকের এই ভিডিও থেকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেল থেকে কিছু জানতে পারলে শিখতে পারলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে যাবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছবে যাবে কোনো ভিডিওর পরবর্তীতে এই চ্যানেল থেকে আপনার মিস হবে না সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন এবং যদি কোনো রকম আপনাদের মতামত থেকে থাকে প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন